খুরুজে দাজ্জাল দাজ্জালের আবির্ভাব ইহুদিরা বিশ্বাস করে কি আমতের পূর্বে তাদের একজন মাসি হাসবে মুক্তিদাতা আসবে যে তাদেরকে পুরা পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করবে আর সেটা কোথা থেকে জেরুজালেম থেকে ভাবে তারা পুরো গোটা পৃথিবীর মধ্যে শাসন করেছিল হজরতে দাউদ আলাইসাল্লাহ ওয়াসসাল্লামের জমানায় সলাইমান আলাইসাল্লাহসাল্লামের জমানায় ঠিক তেমনিভাবে কেয়ামতের পূর্বে তারা দুনিয়ার থেকে জেরুজালেম থেকে গোটা পৃথিবীটা শাসন করবে খ্রিস্টানরাও বিশ্বাস করে কেয়ামতের পূর্বে তাদের একজন মাসি আসবে মুক্তিদাতা আসবে আর তিনি হলেন হজরত ইসা আলহ ইসালাত সালাম তাদের বিশ্বাস হলো সেই মাসি আসার পরে তারা জেরুজ আলেম থেকে গোটা পৃথিবীটাকে শাসন করবে আর আমরা মুসলমানদের বিশ্বাসও কেয়ামতের পূর্বে একজন মাসি আসবে সেই মাসি হলেন ইসাইব ইবনে মারিয়াম তখন ইসাইব ইবনে মারিয়াম এবং ইমামুল মাহাদি মিলে জেরুজ আলেম থেকে গোটা পৃথিবীটাকে ইসলামিক খেলাফা অনুযায়ী পরিচালনা করবেন এটা আমাদের মুসলমানদের বিশ্বাস দেখেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যে নবী তার কোনকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই দাজ্জালের ফেতনা এত কঠিন হবে এত মারাত্মক হবে যে এই ফেতনা থেকে সাধারণ মৌমিনরাও বাঁচতে পারবে না এই জন্য সমস্ত নবী রাসুলগণ দাজ্জালের ফেতনার ব্যাপারে নিজের কোমকে সতর্ক করেছেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামও আমাদেরকে সতর্ক করেছেন সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের যে গুণ বা দোষ ত্রুটির কথা বয়ান করেছেন আমাদের নবী হসরত মোহাম্মেদুর রসুল্লাহ সালু আলি আসাল্লাম দাজ্জালের অতিরিক্ত আরেকটি আলামত বলেছেন তিনি বলেন আন্নাসি হাত দল আওয়ার আমি তোমাদেরকে দাজ্জালের এমন একটা আলামত বলে যাচ্ছি যে আলামতের কথা ইতিপূর্বে কোন নবী তার কৌমের কাছে বলেন নাই সে আলামতটা হলো দাজ্জাল এক চোখ অন্ধ হবে কানা হবে ও আন্না আওয়ার আর তোমাদের আল্লাহ তিনি অন্ধ না অন্ধনা সামিদ তিনি সব কিছু দেখবেন কিন্তু দাজ্জাল এক চোখ কানা হবে দাজ্জালের এমন একটা ক্ষমতা থাকবে এমন একটা পাওয়ার থাকবে দাজ্জালের এক হাতের মধ্যে জান্নাত থাকবে অপর হাতের মধ্যে জাহান নাম থাকবে যে ব্যক্তি দাজ্জালের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে ব্যক্তি সোজা জাহান নামে পৌঁছে যাবে আর যে ব্যক্তি দাজ্জালের জাহান নামের মধ্যে পৌঁছবে অথবা যে ব্যক্তিকে দাজ্জাল জোর করে নিজের জাহান নামের মধ্যে প্রবেশ করাবে সে ব্যক্তি সোজা জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ এত কঠিন ফেতনা হবে যে কঠিন ফেতনার মধ্যে আলেম কি বলেন মুমিন কি বলেন সমস্ত মানুষ ফেতনায় লিপ্ত হয়ে যাবে সে কি আল্লাহ নাকি সে কি আসল মাসিহেদের যা বোঝা মুশকিল হয়ে যাবে রাসুল সাল্লাহু আলি আসাল্লাম বলেন তাকে এত এত ক্ষমতা দেওয়া হবে সে যা মনে চাই তাই করতে পারবে বৃষ্টি বর্ষণ করতে পারবে যার উপর মনে চায় বৃষ্টি বর্ষণ করবে যারা তার উপর ইমান আনবে তার উপর বৃষ্টি বর্ষণ করবে এবং তাকে অর্থ স্বচ্ছলতা দিবে অনেক টাকা পয়সা দিয়ে দণি বানিয়ে ফেলবে আর যে ব্যক্তি ইমান আনবে না তার প্রতি বৃষ্টি বর্ষণ করবে না দুর্ভিক্ষ দিবে অর্থের অসচ্ছলতা দিয়ে তাকে গরিব বানিয়ে দিবে। দার জালের এমন এক ক্ষমতা থাকবে দার জাল আকাশের মধ্যে ফ্লাই করতে পারবে আকাশেরও রাজত্ব করবে রাসুল সালু আলী বলেন এমন একটা গাদার উপর সওয়ার হয়ে আকাশে ফ্লাই করবে উড়বে যে গাদাটার কান এত বড় হবে বিশাল লম্বা দুটা কান থাকবে যেভাবে বোঝানো দরকার তিনি ঠিক সেভাবেই বুঝাইছেন কারণ সাহাবাদেরকে যদি বলতেন বিমান দিয়ে উড়বে সাহাবারা জিজ্ঞাসা করতে হুজুর বিমান কি তৎকালীন জমানায় সাহাবাদেরকে শাহাবাদেরকে যেভাবে বোঝানো দরকার তিনি ঠিক সেভাবেই বুঝিয়েছেন যেভাবে সাহাবারা বুঝবেন দাঁত জালের এমন এমন কিছু ক্ষমতা থাকবে দাঁত জাল যা মনে চাই তাই করতে পারবে পৃথিবীর যতগুলো খনি আছে স্বর্ণ রূপা গ্যাস তেল সমস্ত খনির মালিক হবে দাঁত জাল যে তার উপর ইমান আনবে সমস্ত খনির মালিক বানায় তাকে দনী বানিয়ে দেবে আর যে ব্যক্তি তার উপর ইমান আনবে না এই সমস্ত জিনিসের অভাবের কারণে তাকে একেবারে গরিব বানায় দেবে অর্থাৎ মুমিন বান্দারা তার দোকায় পড়ে যাবে আর যারা দুর্বল কাফের দুর্বলান তারা তো তার দলেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত আমিন দাজ্জাল এই পৃথিবীর মধ্যে চল্লিশ দিন রাজত্ব করবে কয়দিন চল্লিশ দিন রাজত্ব করবে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান তার দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তার তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন তার অন্যান্য দিনগুলো হবে তোমাদের দিনের মতো কি অবস্থা হবে আপনি চিন্তা করেন দা জালের ফেতনা থেকে বাঁচা কি অবস্থা হবে কত কঠিন হবে সে যা মনে চায় তাই বানাইতে পারবে যাকে মনে চায় সুখ দিবে শান্তি দিবে একেবারে স্বর্ণ রূপা দিয়ে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে আর যে তারপর ইমান আনবে না তার উপর অত্যাচার নির্যাতন জুলুম করতে থাকবে আর বাম হাতে তো জাহান নাম নিয়ে আসবে যদি তার উপর না ঢুকায় দিবে যে ব্যক্তি আগুন দেখবে যে এই আগুনের ভিতরে ঢুকলে আমি আর বাঁচবো না সে ব্যক্তি কি ওই মুহূর্তে খেয়াল করা সম্ভব যে এটা আসলে আগুন যান জান্নাত কি বলেন এটা কি বাঁচা সম্ভব আল্লাহ যদি না বাঁচায় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও ই দাঁতজাল সম্পর্কে সমস্ত নবী রাসুলগণ নিজের কোমকে সতর্ক করেছেন তাহলে তোমরা একটা আমল করবে প্রতি শুক্রবার দিন সুরায়ে কাহাফ তেলোয়াত করবে যে ব্যক্তি প্রতি জুমার দিন সুরায়ে কাহাফ তেলোয়াত করবে অথবা সুরায়ে কাহাফের দশটা আয়াত মুখস্থ করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ আপা কুদ্রুতিভাবে দাঁতজালের ফেতনা থেকে বাসায় দেবেন সোহান আল্লাহ আমরা সুরাখ পড়ছি তো নাকি যারা পড়ি নাই সুরা নিব আল্লাহ আমাদের সবাইকে দাঁতালে ফেতনা থেকে দিবেন এবার আরো পাঁচ মিনিট আলোচনা করি দাজ্জাল যখন এই পৃথিবীতে গোটা পৃথিবীটাকে শাসন করবে তখন তাকে অনুসরণ করবে ইহুদিরা আর এক শ্রেণীর নারীরা তাকে ফলো করবে সর্বশেষ এট লাস্ট যারা দাঁত অনুসরণ করবে তারা হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা হয়তো কোম কোনো মুমিন ব্যক্তির বোন স্ত্রী অথবা কন্যা সন্তান ওই মুমিন ব্যক্তি এই নারীকে চাইবে নিজের ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধে রাখতে যাতে দাজ্জালের কাছে যেতে না পারে কিন্তু এই নারী এ ছিড়ে ছিঁড়ে সবকিছু উপেক্ষা করে দাঁতজালের সঙ্গদের সাথে গিয়ে নাচানাচি করবে মিন জালিক যেটা বর্তমান জমানার মধ্যে হচ্ছে নারীদেরকে আমরা ঘরে রাখতে চাচ্ছি আর নারীরা ঘরে থাক